আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে। বাঙালি জাতি কোত্থেকে আসছে, কিভাবে মিক্স, সংকর জাতি না আলাদা কোনো বৈশিষ্ট্য আছে, সামথিং এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা। ফার্স্টে আছি বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়। যদি দেখি আমরা বাঙালি আর্য অনার্য, এতটুকু আমরা অনেকেই জানি যে আর্য অনার্যর ইতিহাসটা কি, মানে অনার্য কাদেরকে বলা হয়, আর্য কাদেরকে বলা হয়, এই জিনিসগুলা একবারে ছক আকারে দিয়েছি। এটা হচ্ছে আমাদের এই যে বইয়ের মধ্যে দেখেন, এই যে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এই বইগুলোর মধ্যে পাবেন। প্রথমে হচ্ছে নেগ্রিটো। নেগ্রিটো কারা দেখেন, বাংলার আদিম অধিবাসী ভিল, সাঁওতাল, মুন্ডা, এই যে উপজাতিগুলো আছে এদের পূর্বপুরুষে হচ্ছে নেগ্রিটো। এরা কিন্তু কিছুটা নিগ্রো টাইপের বা কালো টাইপের কিছুটা। অস্ট্রিক জাতি এদেরকে উৎখাত করে। অস্ট্রিক বা নিষাদ জাতি এরা সবাই কিন্তু অনার্য। এই যে প্রথম চারটা যেটা দেখলাম না, এরা সবাই কিন্তু অনার্য। অস্ট্রিক বা নিষাদ জাতি দেখেন বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠছে এখান থেকে। এই যে হলুদ কালার করে যে তথ্যগুলো দিচ্ছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 5000 বছর আগে ইন্দোচীন, ইন্দোচীন মানে আপনারা লেখা না, কিন্তু তিনটা দল বলে, এটা তিনটা দেশ, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই তিনটা দেশকে বলা হয় ইন্দোচীন। ইন্দোচীন থেকে বাংলায় প্রবেশ করে আদিম অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। তার মানে দেখেন অস্ট্রিক যেমন একটা জাতির নাম, অস্ট্রিক একটা ভাষার নাম। আমাদের ভাষা বাংলা, কিন্তু জাতি হিসাবে আমরা বাংলাদেশ, দ্রাবিড। বাংলায় অনুপ্রবেশকারী হিসাবে খ্যাত, অনুপ্রবেশকারী, এটা দক্ষিণ ভারত থেকে আসছে। সভ্যতায় উন্নততর বলে এরা অস্ট্রিক জাতিকে গ্রাস করে নেয়। বুঝে নিই আমরা, অস্ট্রিকরা নিগ্রোদেরকে তাড়াইছে, পরবর্তী দ্রাবিড়া এসে অস্ট্রিকদের তাড়াইছে। তবে হ্যাঁ, দ্রাবিড়রা নিগ্রোটদের মতো এত মানে হচ্ছে অস্ট্রিকদেরকে সমূলে উচ্ছেদ করতে পারে নাই, শেষ পর্যন্ত তাদের মধ্যে মিক্স আপ হয়ে গেছে, যেটাই আমাদের বাঙালি জাতির একটা অংশ। ভোটেচিনীয় বা মঙ্গোলীয়, এই যে আমরা চাকমা টাকমা এদের দেখি না, এরা কিন্তু প্রায় এই বাঙালি জাতি গঠিত হওয়ার প্রায় 500 বছর পরে আসছিল এই টাইপের। তো দেখেন এরা কিন্তু কিভাবে জানে আলাদা থাকে, এরা কিন্তু আমাদের সাথে মিশে না। মঙ্গোলীয় আমরা এগুলা ডিটেলস আলোচনা করব। এই দেখেন তাহলে এই চারটা হচ্ছে আমাদের অনার্য গোষ্ঠী, অনার্য গোষ্ঠী দেখছেন এই চারটা। এরপর কারা আসছে, আর্যরা আসছে। আর্য কারা দেখেন, যারা ল্যাটিন, হিব্রু, জার্মানি ভাষায় কথা বলে তাদেরকে আর্য বলা হয়। আচ্ছা ভালো কথা, এদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে, রাশিয়ার মধ্যে কিন্তু পর্বতটা আছে ইউরাল পর্বত। আর্যরা সনাতন ধর্মাবলম্বী, ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। আর্যরা আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে, ওকে, প্রায় 1400 বছর পরে বাংলায় প্রবেশ করে। ঠিক আছে, ফার্স্টে ভারতবর্ষে প্রবেশ করছে, পরে 1400 বছর পরে এরা বাংলায় প্রবেশ করছে। আপনারা যদি মৌর্য বংশের শাসনগুলো পড়তে চান, সেখানে আর্যদের ইতিহাসগুলো ইনশাল্লাহ দেখানো হবে। হ্যাঁ, এরপর দেখেন তাহলে অনার্যর পরে কারা আসছে, আর্যরা। আচ্ছা আরেকটা কথা আছে, দেখেন অনার্যদের যে ব্যবহৃত শব্দ এটাকে বলে দেশি শব্দ। আমরা যে বাংলা ভাষার উৎপত্তির ক্ষেত্রে যে 5টা শব্দ বলি, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এই দেশিটা হচ্ছে অনার্যদের ব্যবহৃত শব্দই হচ্ছে দেশি শব্দ। ঠিক আছে, তারপর দেখেন অনার্য, এরপর কি, এরপর দেখেন আর্যদের পরে তুর্কি, ইরানি, আফগান এরা আসছে। আচ্ছা আসার পরে কি হয়েছে, বাঙালি জাতি হয়েছে, এই সব মিক্স করে বাঙালি জাতি হয়েছে। দেখছেন নৃতাত্ত্বিক ভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলিয়ান, আর বর্তমান বাঙালি জাতি সংকর জাতি হিসাবে। সংকর কেন, অনার্য, আর্য, আরবি, ফার্সি, উর্দু সব মিলে ঝিলে কি বাঙালি জাতি হয়েছে। ঠিক আছে, এই জন্য সব জাতিরই কিছু মিশ্রণ আমাদের বাঙালির মধ্যে পাওয়া যায়। এবার দেখেন বাংলায় আগত প্রধান জনগোষ্ঠীকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনার্য জনগোষ্ঠী, অনার্যকে আমরা 4টা পার্টে ভাগ করব। দেখি আমরা আর্যদের আগমনের বহু আগ থেকে এখানে কি অনার্যরা আছিল, প্রাচীন কাল থেকে এরা বাংলা অঞ্চলে বসবাস করে আসছে, এরাই বাংলার আদিম জনগোষ্ঠী। অনার্য জনগোষ্ঠীর আবার 4টি প্রধান শাখায় বিভক্ত অনার্য জনগোষ্ঠী। একটা কি নেগ্রিটো, নেগ্রিটো কাদেরকে বলে দেখেন, নিগ্রোদের মতো দেহ গঠনযুক্ত এক আদিম জাতি, কি এদেরকে বলে কি নেগ্রিটো। এদের আদি নিবাস ছিল হচ্ছে আফ্রিকা। ঠিক কখন এরা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করছে এটা কোনো জানা যায় না, তবে এদেরকে বাঙালি জনগোষ্ঠীর প্রথম স্তর হিসেবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, নেগ্রিটোদেরকে যশোর, সুন্দরবন, তারপর দেখেন ময়মনসিংহের নিম্নবর্ণের জনগণের মধ্যে এদের মানে এখনো প্রভাব দেখা যায়। অস্ট্রিক বা অস্ট্রালয়েড দেখেন, অস্ট্রেলিয়া সংলগ্ন দ্বীপলগ্ন থেকে তারা এখানে আসছে। অস্ট্রিকদের আদি বাসস্থান দক্ষিণ পূর্ব এশিয়া। ঠিক আছে, এই যে এখন না অস্ট্রেলিয়া একটা মহাদেশ, আগে মহাদেশ হিসেবে ধরে নেই আমরা, এখান থেকে তারা পূর্ব ভারত, আন্দামান দ্বীপ পর্যন্ত, শ্রীলঙ্কা সব জায়গায় ছড়িয়ে পড়ে। ঐতিহাসিকদের মতে এরাই প্রাচীনতম বাসিন্দা, যেহেতু নেগ্রিটোদের কোনো ইতিহাস জানা যায় না, এজন্য অনেক ঐতিহাসিক অস্ট্রিকদেরকে কি প্রাচীনতম বাসিন্দা মনে করেন।
বর্তমানে বাঙালিদের মধ্যে এই নৃগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি। আমরা পুরাপুরি কালো না, আবার একেবারে ধবধবা সাদাও না। অস্ট্রিকরা আনুমানিক 5000 বছর পূর্বে ইন্দো চীন আসাম হয়ে বাংলায় প্রবেশ করে। এরা ডেভিডট বা নিষাদ নামে পরিচিত। এরা অস্ট্রিক ভাষায় কথা বলে। বর্তমানে মুন্ডারি যে একটা ভাষা আছে, এটাই হচ্ছে অস্ট্রিক ভাষার আদিরূপ। এই যে কালার করে যেগুলো দিচ্ছি না, এগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অস্ট্রিক ভাষা দেখেন, পৃথিবীর একটা ভাষা বংশ হচ্ছে অস্ট্রিক ভাষা। এটার অপর নাম হচ্ছে দক্ষিণ পূর্বীয় এশীয় ভাষা বংশ, ঠিক আছে? অস্ট্রিক ভাষা কি কোল বা মুন্ডা রূপেও প্রচলিত হয়, ঠিক আছে? এটার দুইটা শাখায় বিভক্ত। পশ্চিমা শাখা দেখেন, পশ্চিমা শাখা, পূর্বী শাখা। পূর্বী শাখার মধ্যে এই সাঁওতালিটা অন্তর্ভুক্ত, ঠিক আছে? এবার দেখেন, অস্ট্রিকদের সংস্কৃতি ও সভ্যতা ছিল কৃষি নির্ভর। সাঁওতাল, মুন্ডারি, সর্বর ভাষা অস্ট্রিক ভাষা বংশে অন্তর্ভুক্ত। মুন্ডারি ভাষাগুলোর মধ্যে সাঁওতাল ভাষাতেই মানুষ বেশি কথা বলে। মানে মূল কথা হচ্ছে, অস্ট্রিকদের ভাষা আর কি সাঁওতালি ভাষারই কি পূর্বপুরুষ, যেটা বলি দ্রাবিড়। এরা অস্ট্রিক দাসের একটা ধাঁচের একটা জনগোষ্ঠী। অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীর সাথে মিল আছে বলে এদেরকে আদি অস্ট্রেলিয়া বলা হয়। এরা ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে ভারত উপমহাদেশে আসে। এরা সিন্ধু সভ্যতার স্রষ্টা। এই দ্রাবিড়রা কিন্তু সিন্ধু সভ্যতার স্রষ্টা। ভারতবর্ষে এই গোষ্ঠীর লোকদের প্রাধান্য অনেক বেশি দেখা দেয়। দ্রাবিড় ভাষা ভারতবর্ষে প্রাধান্যের দিক থেকে কি আর্য ভাষা গোষ্ঠীর পরে কি দ্রাবিড় ভাষার অবস্থান। ভারতবর্ষের 1/4 হচ্ছে দ্রাবিড় ভাষী, ঠিক আছে? দ্রাবিড় ভাষা গোষ্ঠীর মধ্যে কি চারটি দেখেন, দক্ষিণি, উত্তরা, মধ্য এশীয়, বেলুচিস্তানি। আপনারা ইন্ডিয়া গেলে দেখবেন এক এক জনগোষ্ঠীর এক এক রকম কালচার, ঠিক আছে? ওইটার কথা এখানে বলতেছে। তারপর আসেন মঙ্গোলয়েড, দেখেন এই যে চাকমা টাকমা এদেরকে। পূর্ব এশিয়া অঞ্চলে মঙ্গোলয়েড নরগোষ্ঠী বসবাস করতো। এককভাবে পৃথিবীতে বাসকারী মঙ্গোলীয় জনগোষ্ঠীর পরিমাণই বেশি। চেঙ্গিস খানের সময় কিন্তু এদের উত্থানটা অনেক বেশি হয়। এই জনগোষ্ঠী দক্ষিণ ও পশ্চিম চীন থেকে এদেশে আগমন করে। চাকমা, গারো, মুরং, দেখছেন এরা কেমন আলাদা একটা আইসোলেটেড থাকে, ঠিক না? চাকমা, গারমা এরা। তাহলে এতটুকু গেল আমাদের কি অনার্যদের ইতিহাস। এরপর দেখেন, পরবর্তীতে আরব, তুর্কি, পারস্য, ইংরেজ সহ বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণ ঘটে। এভাবে দেখা যায় বাঙালি কোনো বিশুদ্ধ নৃগোষ্ঠী নয়। বাঙালি জাতি গঠনে নানা জনগোষ্ঠীর প্রভাব রয়েছে। এই জন্য বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়। আর বর্ণ সংকরতা মানে এই যে রূপ বৈচিত্র্য, ঠিক আছে, সবকিছুর বৈচিত্র্য, এটাই বাঙালি জাতির বৈশিষ্ট্য। আমরা কিন্তু কোরিয়ান বা জাপানিদের মতো না যে দেখতে সবগুলো প্রায় এক, এরকম না। অস্ট্রিকরাই হচ্ছে এদেশের প্রথম জনগোষ্ঠী। অনেকের মতে নেগ্রোটিদের হটি অস্ট্রিকরা এদেশে বসবাস শুরু করে। এরপর দ্রাবিড়রা এদেশে আগমন করে। সভ্যতায় উন্নত বলে এরা অস্ট্রিককে গ্রাস করে ফেলে। আর কারো কারো মতে দ্রাবিড় অস্ট্রিকদের মিলে বর্তমান বাঙালি জাতির প্রায় 3/4, ঠিক আছে? তারপর প্রায় 2500 বছর পূর্বে আর কি আর্যদের দাপট পরিলক্ষিত হয়। আর্যরা এদেশে বর্ণাশ্রম প্রথা, বর্ণাশ্রম মানে বুঝেন এই যে বিভিন্ন প্রথা আছে না, শূদ্র, কায়স্থ, ব্রাহ্মণ, হাবিজাবি, এগুলা সৃষ্টি করে। বাঙালি ব্রাহ্মণ, কায়স্থ, আর্য জনগোষ্ঠীর অনুভুক্ত। মঙ্গোলীয়দের একটি অংশ এদেশে বসবাস করলো। বাঙালি নরগোষ্ঠীর মধ্যে তাদের প্রভাব কম, বুঝতে পারছেন? চাকমা টাকমা এদের প্রভাব তেমন একটা দেখা যায় না। মঙ্গোলীয় জনগোষ্ঠীর পর আসে শক জাতির লোক। তাহলে এতক্ষণ আমাদের পরিচয় গেল অনলি অনার্য নিয়ে। এবার দেখেন আর্য, আর্যরা এদেশে বহিরাগত জনগোষ্ঠী। তারা বাংলায় আগমন করে কি 5ম শতকের আগে। উত্তর ভারতের গিরিপথ দিয়ে প্রবেশ করে আর্যরা সমগ্র এতে ছড়ায় পড়ে। আর্যরা বৈদিক সভ্যতার জন্ম দেয়। বৈদিক সভ্যতা মানে বুঝছেন তো হিন্দু ধর্মীয় যে কালচার গুলো, এগুলার জন্ম দেয় এরা, বেদ, বৈদিক সভ্যতা। আচ্ছা, এরপরে কিন্তু বেদের ভাষা কনভার্ট করতে সংস্কৃত ভাষা, সংস্কৃত থেকে কিন্তু আস্তে আস্তে বাংলা ভাষা আসে। ভারতীয় উপমহাদেশে আর্যরা দুইটি জনগোষ্ঠীতে বিভক্ত। আলপাইন জনগোষ্ঠী, ঠিক আছে, এরা হচ্ছে পামির মালভূমি থেকে এখানে আসছে, ঠিক আছে? এদেরকে নাম দেওয়া হচ্ছে আলপাইন। এদেশে আলপাইন আর মানে এরা ইরান থেকে আসছে, ঠিক আছে? ইরান থেকে যারা আসছে এরা কি আলপাইন জনগোষ্ঠী। আর নর্ডিক জনগোষ্ঠী এরা হচ্ছে ইউরোপ থেকে আসছে, ঠিক আছে? যেমন জার্মান, এরাও কিন্তু আর্য জার্মান, হ্যাঁ? তবে এদেশে নর্ডিকরা আক্রমণ করে উত্তর এশিয়া তৃণভূমি অঞ্চল থেকে। তার মানে আর্যদের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আলপাইন, একটা হচ্ছে নর্ডিক জনগোষ্ঠী। এই হচ্ছে বাঙালি জাতির কি বলা যায় যে নৃতাত্ত্বিক অবস্থান, ঠিক আছে? অনার্য কারা ছিল, আর্য কারা ছিল, কিভাবে তাদের মধ্যে প্রভাব, মানে তাদের প্রভাবগুলো কিভাবে বাঙালির মধ্যে বিস্তার করেছে, সে সম্পর্কে আলোচনা। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। কেমন লাগে ক্লাসগুলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।